এই যে নতুন বছর এলো, একটা জামা নিয়েছো বাবাকে, অথচ তোমাদের বেলা একটা বছর বাদ যেত না যে আমি পায়জামা পাঞ্জাবি নতুন জামা কিনে দিতাম না। কত খুশি হতো হারিন্দ্র আর রথীন্দ্র, নতুন পায়জামা পাঞ্জাবি পরে তোরা আমার সাথে মন্দিরে যেতিস পুজো দিতে। তারপর এসে আমাকে আমাকে প্রণাম করতিস, আমার আমার বুকটা আমার বুকটা আটচুরি চিচ্ছি হয়ে যেত। আমি ভাবতাম যে আমার আমার ছেলেরা আছে বুড়ো বয়সে, আমার ছেলেরা আমার সহায় হবে, কিন্তু না, বলো না, ওরা আমার সহায় হলি না, আমার সহায় হলো কে? সহায় হলো মা ভবতারিণী, মা বিপদ তারিণী, যিনি আমাদের মাথার উপর আছে। সে তো নয় বুঝলাম, কিন্তু রান্নাঘরে আম কেন? আম তার মানে তুমি কি আম কিনেছ? না, এই বল, গোটা আম নাকি আর কি আম? আরে না, আমের গন্ধেতে তো ঘর মোমো করছে। বাবা বলো তো আম কোত্থেকে এলো? চুপ করে আছো কেন বাবা, বলো আম কোত্থেকে পেলে? বাবা তোমার শরীর খারাপ, তোমার তো আম খাওয়া বারণ, এতগুলো সমস্যা তোমার, তার মধ্যে তুমি আম খেলে? বাবা আপনাকে ডাক্তার বারণ করেছে, কোথা থেকে আম পেলেন বলুন? আমি কিনে দিয়েছি রে, আসলে ওই রাস্তা দিয়ে গাড়ি করে সবজি বিক্রি করতে যাচ্ছিল তো, ওদের কাছে আম ছিল তাই আমি কিনে দিলাম। আসলে তোদের বাবা তো আম খেতে খুব ভালোবাসে। না না আমি, তুমি এটা কিন্তু ঠিক কাজ করনি, বাবার শরীরটা কিন্তু একদম ভালো নেই। বলি বাবার শরীর খারাপ নিয়ে তোদের মাথা ব্যথা আছে নাকি? হ্যাঁ রে, তোদের হাতে এগুলো কি? এতে নববর্ষের নতুন জামা কাপড় আছে। ও, তা তোমাদের বাবার জন্য কি কিনলে? এই আমি একটু বেরোচ্ছি, আমি চেঞ্জ করবো। হ্যাঁ, আমার জন্য একটু চা পাঠিয়ে দিও। আমাকেও একটু বেরোতে হবে, একটু কাজ আছে, দেরি হয়ে গেছে, মানে বস ফোন করেছিল, মিটিং আছে একটা। আমি পালা পালা, সত্যি মানুষ কেমন পাল্টে যায়। বাড়ির বয়স জ্যেষ্ঠ, তার জন্য একটা সুতো পর্যন্ত আনিনি। সত্যি মা, প্রণাম তোমাদের, তোমরাই দেখালে বটে সংসার করা কাকে বলে। ঠাম্মি, আপনার তো আলমারি ভর্তি কত শাড়ি, তাই নতুন শাড়ি নিয়ে কি করবেন বলুন তো? আপনার ছেলে মানে বাবা, বাবার তো এখন কাপড় চোপড়ে হচ্ছে, তাই উনি বা নতুন জামা কাপড় নিয়ে কি করবেন? ডাক্তার তো বলেই দিয়েছে ওনার অপারেশন করতে হবে। তাই আমি একটা কথা বলি, আপনাদের হাতে কটাই বা দিন,
কোনো মতে চালিয়ে নিন না, ঠিক আছে? চল বোন। শুনলি শুনলি তোর মেজো বৌমার কথা? মা তুমি কিচ্ছু চিন্তা করো না, এই সব অন্যায়ের প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াবার জন্য আসছে আমার স্বয়ং সিদ্ধা মা, মা চণ্ডী। হ্যালো, কে বলছেন? আমি বলছি। কে? আরে বাবা, আমি আপনার জমা করা বৌমা। মানে? আরে বাবা, আপনি আমাকে বাপির কাছে জমা রেখেছেন তো? হ্যাঁ, তোর বাবাকে যা দিয়েছি না। আরে শুনুন, বাপে কিন্তু সিকিউরিটি গার্ড বাড়িয়েছে, হ্যাঁ দারোয়ান রাখছে। রাখ তো দারোয়ান, আমাদের বাড়িতে পুরনো গাদা বন্দুক আছে, আমি গাদা বন্দুক নিয়ে যাব, তারপর যা করার তাই করব, তুই শুধু গাড়িটা পাঠি। আচ্ছা শুনুন না, বলছি আম খেয়ে শরীর খারাপ করেনি তো? না না, আমি সুস্থ আছি, আমার জীবনী শক্তি বেড়ে গেছে, এখন যদি রক্ত পরীক্ষা করা হয়, যদি বুকের পরীক্ষা করা হয়, রিপোর্ট দেখবি ভালো আসবে। তুই তুই ভালো থাকিস মা, তুই সুস্থ থাকিস, আমি আমি তোর জন্য অপেক্ষা করব মা, কবে তুই আমার বাড়িতে বউ হয়ে আসবি। এ কি, আপনার গলাটা এরকম বিষণ্ণ লাগছে কেন? না 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 না, ঠিক আছে, আমি ঠিক আছি। কিছু একটা হয়েছে, কি হয়েছে বলুন? এই এই প্রথম বছর নববর্ষে আমার ছেলের আমার জন্য একটা সুতো আনিনি, অথচ নিজেদের জন্য কারি কারি বাজার করেছে, বড় কষ্ট লাগে, মুখে আগলে মানুষ করছে তো, মুখে আগলে। বাবা এই দেখো তোমার জন্য কি এনেছি। তোমার ধুতি পাঞ্জাবি। ঠামি, তোমার শাড়ি শাড়ি সাথে এটা তোমার শাড়ি, আর তোমার জুতো ছিঁড়ে গেছিল না, দেখো এই তোমার পাজামা আর এই তোমার ফতুয়া। হ্যালো। আচ্ছা এটা আপনার ছেলের গলা না? হ্যাঁ। জামা কাপড় নিয়ে এসেছে ও? ও ও বলে নি আনতে, ও বলে নি, ও বলে হৃদয় ওই যে ওই মেয়েটা আছে না বেগম, ওই মেয়েটা। হ্যারি তুমি এই ঘরে কেন এসেছো? কেন আমি বাবার ঘরে কেন আসতে পারবো না? কেন আসতে পারবে না? আসলে বাবা তো এই মুহূর্তে অসুস্থ। আচ্ছা মা তুমি এখন এই ঘরে কি করছো বলো তো? এই বোন আমি বলছি। একি হৃদেব তুই এখানে কি করছিস? আমি তো বাবা বাবা বলছে চল আমার সাথে চল। কোথায়? আরে কথা আছে চ না। আরে কেন বলো তো? আরে বাবা এত প্রশ্ন করছিস কেন, চ না। আরে আগে আমাকে এটা বলো যে আমি বাবার ঘরে কেন আসতে পারবো না, আর ঠাম্মি বা কেন আসতে পারে না? আরে কেন আসতে পারবে না, নিশ্চয়ই পারবে। ছাড় তো আগে বল নববর্ষেতে আমাদের জন্য কি কি কিনেছিস, চল চল দেখাবি, চল 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 বোন চল 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 তাদের চল। দেখলি দেখলি কিরকম সরিয়ে নিয়ে গেল? কতদিন সরিয়ে নিয়ে যাবে মা,
আমিও এরপরে ছোপ পুজে কোপ মারব। কি কোপ মারবি? সব বলে দেবো। কি? যে বেগমের বিয়ে হয়নি, আমার ছেলে আর ছেলের বউরা সব কি ঢপ দিচ্ছে। আমি কি বলবো? দাঁড়া বোন, আই বোন। দীপিকা, আরে এই দীপিকা তাড়াতাড়ি এসো না। তাড়াতাড়ি আয়, দেখা কি কি এনেছিস ওর জন্য। আমার জন্য কি এনেছো? এটা তোমার জন্য। আর এটাও তোমার জন্য। ধুতি আর পাঞ্জাবি কেমন হয়েছে? আর এই কার্ডটা তোমাকে উইশ করার জন্য। কঙ্কনা, এই চল আমরা চেঞ্জটা করিনি, কখন থেকে এই শাড়িটা পরে আছি। আর এই গোলাপটাও তোমার জন্য। প্লিজ না করবে না, আজকে পয়লা বৈশাখ, বাবাকে প্রণাম করেছিলেন না? মানে ওই করা হয়নি। জান, পোশাকটা বদলে গুরুজনদেরকে প্রণাম করে আসুন, বাবাকে, দাদাদেরকে, থাম্মিকে, বৌদিদেরকে, তারপর আমি নিজেই আপনার হাত থেকে গোলাপটা নেব। ঠিক আছে, আমি আসছি। বাড়ির সবাইকে প্রণাম করে এসেছি। এটাই তো দরকার, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের শিক্ষা। আমরা এভাবেই তো বড় হয়েছি, খুব ভালো। এবার তো নাও। ফুল গাছেই ভালো মানায়, যখন আপনি উপরে এনে কাউকে দেবেন, বড় জোর কটা দিনও বাঁচিয়ে রাখবে। তারপর তারপর শুকিয়ে যাবে। সম্পর্ক অনেকটা সেরকম,
যদি জল দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে বাঁচিয়ে না রাখতে পারেন সম্পর্ক নষ্ট হয়ে যায়। লোক দেখিয়ে গোলাপ ফুল দেওয়ার বড় কথা নয় দীপিকা দিদি, মন থেকে ভালোবাসাটা বড় কথা। হ্যালো, শুভ নববর্ষ। হ্যালো, আমি জানি আপনি কে বলছেন। নিচে নামবেন না, এই জন্য আমি আপনার কয়েক মাসের ভালোবাসা নিয়ে কাটিয়ে নেব, কিন্তু পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে আমাদের মিলন হবেই। কিছু গিয়েছে থেমে যাক, থেমে যাক না, তারার পর নেই কোনো ঠিকানা। যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়, যা কিছু পেয়েছি কাছে তাই সঞ্চয়, যা কিছু পেলাম না কো সে আমার নয়। পাহাড় নিষেধ গুলো পেরিয়ে দেখি কি আছে আমার পথে পড়ে, তারার পর নেই কোনো ঠিকানা। মনে রেখো আমিও ছিলাম ছোট্ট জীবনা, যত হাসি গান আমি
তোমাকে দিলাম আমিও ছিলাম মনে রেখো মরণ পেরিয়ে যাব এমনি করে কোনো পিছু ডাকে আর থামব না করে কোনো পিছু ডাকে আর থামব না একটু থেমে থাকি তোমার কাছে তুমিও আমার সাথে চলো না তারপর তার পর নেই কোনো ঠিকানা যা কিছু গিয়েছে থেমে যাক না তা